বাসুদেবের ছেলে। আর বন্ধুরা, এটা আমাদের বড় বৌমনি, আর এটা হচ্ছে আমার শাশুমা, আর এটা হচ্ছে আমাদের মিষ্টি, যেটা মুখ লুকিয়ে আছে, কোলে বসে আছে। এটা হচ্ছে আমাদের ছোট শাশু, এটা হচ্ছে আমার গিন্নি, সবাই চেনো। আর এটা হচ্ছে আমার শালি, আর এই পাশে হচ্ছে আমার নিজের বৌমনি, বড় শালাবাবুর বউ। এসে গেছি না ভিতরে, ভিতরে ঢোকা দিতে হবে তা। সব গেঁড়াগুলো এই আর কি আছে, আর বৃষ্টি এনামো। এই ওটার কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, একটা তো মাথা খারাপ রে, ঘোরা হয়ে গেছে, একটা মাথা ঘুরছে কিন্তু। এই না ভাই, এই তুমি এক কাজ করো, তুমি গাড়ি চৌকি দাও বুঝলে। আর বন্ধুরা, এই দেখো আমাদের বৃষ্টির নাকি এই মাথা ঘুরছে এখন, তো এখন গাড়ি চৌকি দেবে, আমরা যাওয়ার দিতে। আর এই দেখো বন্ধুরা, আমাদের সেবা, এই সেবা হাই করো সেবা। এই কী করবি, কী আছে দেখি কোথায়। চলো, আর এদিকে বন্ধুরা আমাদের টোটো এখানে রেখে দিয়েছি, তো আমরা এখন যাবো ভিতরের দিকে। ভিতরে তো বন্ধুরা আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, তো পুজো টুজো দিয়ে আমরা বসে রয়েছি বিশ্রাম ধরে বন্ধুরা। তো বাকি লোক সব দোতলায় গেছে, দোতলায় আর কি মন্দির রয়েছে ওটাও। তো যেহেতু মন্দিরের ভিতরটা আমাদের আর কি ক্যামেরা করা এলাও নেই, তো সেই জন্য গেলাম না। আর এদিকে আমাদের শাস্ত্রী দেবো, এই দেখো খেলা করছে একা, দেখতে পাচ্ছ বন্ধুরা, এই দেখো। আর এই দেখো আমাদের সঙ্গে আমার এক বৌমনি এসেছিল, তারা রয়েছে, আর আমাদের ভাই বৃষ্টি, আর আমি আর আমার গিন্নি এখন বসে আছি। বন্ধুরা ছিল, এখন আমরা ওপরের দিকে যাবো। তো বন্ধুরা আমরা এখন ওপরের দিকে যাচ্ছি, এই দেখো আমার সেবা। আর বন্ধুরা, এই দেখো আমার বৌমনি, এটা আমার বৌমনি, আর হচ্ছে আমার শালি, একে তো আগেই দেখেছো, আর এটা হচ্ছে আমার শালাবাবু, ছোটো শালাবাবু, আর এটা আর একটা শালাবাবু। অবশ্যই গড়াগড়ি খাও। আরে দেখো বন্ধুরা, আমাদের সেবা কিন্তু খুব আনন্দ করছে, এই দেখো, এই দেখো লাফিয়ে লাফিয়ে যাচ্ছে, এই আমাদের থেকে তো বেশি মজা পাচ্ছে, দেখো ওর সাঁতার কাটছে তো। আর বন্ধুরা, এই দেখো এটা হচ্ছে অ্যাকচুয়ালি বিশ্রাম ঘর, এই সবাই এখানে বিশ্রাম নিচ্ছে, আর বাইরে যা প্রচণ্ড গরম, তো সেই জন্য আমরা দোতলার উপরে চলে এসেছি। আর বন্ধুরা, এই মেয়েটাকে বারবার বলছি তোমাদেরকে, এই মেয়েটাকে দেখে রেখে দাও, এই তাকা, ইধার তাকা, ইধার তাকা। এখন ইনস্টাগ্রামে রিল বানাবে বলে দেখো এখন গান চুজ করছে, এই দেখো রিল বানাচ্ছে, দেখতে পাচ্ছ বন্ধুরা, এই দেখো মন্দিরের দেওয়ালে লেখা কঠোরভাবে নিষিদ্ধ, অন্যথায় 500 টাকা জরিমানা হবে, আদেশ শ্রী শ্রী লোকনাথ সেবা সঙ্গ। এই আর কি করবি, অটো পুজো কখন হবে? এই দেখো পুজো দিতে এসে এখন খাওয়া খাওয়া করছে, এই দেখো ভালো করে চিনে দেখে দাও। আর এর জন্য যদি একে যদি কাউকে যদি পছন্দ হয় অবশ্যই কমেন্ট করে জানাবে, এসে এর জন্য আমরা ছেলে খুঁজছি, এর জন্য আমরা ছেলে খুঁজছি।
তো বন্ধুরা, আমরা এখন নন্দী মহারাজের কাছে এসেছি, এই দেখো। আর এই যে আমাদের সেবা, এখন নন্দী মহারাজ ছুটছে। আর এইসব বৃষ্টি সেবা সেবা, এই দেখো, নমকরো নমকরো বাবা, হাম্বা করে দেবে কিন্তু। আর বন্ধুরা, এই দেখো আমার বড়ো বৌমনি, এটা আমার হচ্ছে বড়ো বৌমনি, এই দেখো। আর এটা হচ্ছে আমার ছোটো শাবড়ি, এটা আমাদের ছোটো শাবড়ি, আমাদের ছোটো শাবড়ি কোনটাই। তো এখন আমরা সামনের দিকে আগাবো, সামনে আমাদের আর একটা নন্দী মহারাজ রয়েছে। এই দেখো, আর বন্ধুরা, এই একটা নন্দী মহারাজ। তো এই মন্দিরে দুটো নন্দী মহারাজ রয়েছে, এই একটা আর এই একটা, মন্দিরে কোথায়। আর বন্ধুরা, এই দেখো, যারা যারা পুজো দিতে এসেছিলো সবাই এখন সব বিশ্রাম করছে। যা বাবা মহাদেব, বাবা মহাদেব, এটা তো চলো। এখন প্রচণ্ড গরম, তো ঘুরে ঘুরে দেখছি, দেখুন কতক্ষণ ভিডিও করতে পারবো তাও যায় না। তো চলো, এখন হচ্ছে ছাওয়ার দিকে। আর বন্ধুরা, এইটা হচ্ছে চাকলার মন্দির। আর আমি আর আমার শালাবাবু এখানে রোদ্দুর মাঝে দাঁড়িয়ে রয়েছি, দেখতেছি বন্ধুরা তোমাদেরকে মন্দিরটা দেখাবো বলে। তো এখন আরতি চলছে, একটা আরতি হয়ে গেছে না? হ্যাঁ, একটা হয়ে গেছে, আরেকটা হবে। তারপরে আমাদের যে কাজের জন্য এসেছিলাম তো সেটা হয়ে গেলে আমরা বাড়ি ফিরে যাবো। তো দেরি আছে, তো এই আরতি শেষ হবে, তারপরে ব্রাহ্মণ আসবে, তারপরে আমরা পুরো ফুলি দিয়ে বাড়ি ফিরে যাবো। রাতা পেয়েছি সাবুদ দিয়ে আসে। তো বন্ধুরা, আমরা মন্দিরের থেকে পুজো টুজো দিয়ে চলে এসেছি। তো আমরা যে কাজের জন্য এসেছিলাম সেটা হচ্ছে আমাদের টোটোটাকে পুজো দেওয়ার জন্য। তো ঠাকুর মশাই এখন আসছে, ঠাকুর মশাই আসুক, তারপরে আমাদের ছোট পুজো হবে। তো সামনে মনে হচ্ছে পুজো করছে অনেক নাকি, তাই তো দেখাচ্ছি, তাই তো সেটা পুজো দিচ্ছি। আর বন্ধুরা, এটা আমার শাশুমা। তো বন্ধুরা, এটা আমার শাশুমা, কিন্তু ওদেরকে পরিবার দেওয়াচ্ছি। হালকা করে দিলাম, গরম বুঝলে, ডিপ করে দিইনি, খারাপও কমে না।
আচ্ছা ওটা পাঠাতে হবে পরে। ওম বিষ্ণু তো বন্ধুরা, আমরা চাকলার থেকে এখন বাড়ি চলে এসেছি আর আমাদের আস্তে আস্তে সন্ধে হয়ে গেছে। তো রাতের খাবার আমরা সেরে নিয়েছি আর বন্ধুরা আজকে প্রচণ্ড গরম দিয়েছে, প্রায় তাপমাত্রা 39 ডিগ্রি, আর নিচে আমরা থাকতে পারছি না বলে তাই ছাদে চলে এসেছি। ছাদে এসেছি আমরা ঘুমোতে। তো দেখো আমাদের বাড়ির লোকে সবাই, এই দেখো আমাদের বাড়ি গিয়ে শুয়ে পড়েছে, আমাদের এই সেবা এখন না ঘুমিয়ে খেলা করছে, আর আমাদের বৃষ্টিতে ঘুমিয়ে পড়েছে। আর এই দেখো বন্ধুরা, আমরা গরম লাগছে বলে ছাদের মধ্যে পাখাও নিয়ে এসছি, আর এই দেখো মশারও নিয়ে এসছি, এখন মশারি খাটাইনি। তো আজকে আমরা এই ছাদেই ঘুমাবো, কেননা ঘরের ভিতরটা প্রচণ্ড গরম, সে তোমাদেরকে বলে বোঝানো যাবে না। তো সেই জন্য থাকতে পারছি না বলে সরাসরি আমরা ছাদে চলে এসেছি। তো বন্ধুরা, ভিডিওটা কেমন হলো তাও বলতে চাচ্ছি না, কেননা এত ওখানে গিয়েছিলাম তো এত প্রচণ্ড গরম ছিল কি আর বলবো। তো ভিডিওটা কেমন হলো সেটা বলতে চাইছি না, সেটা তোমরা দেখে বলবে। আর আমাদের ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার ও কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লাগলো। আর কোনো বন্ধু যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিও, আজকের মতন টাটা, গুড নাইট, শুভরাত্রি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।